ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে সমস্ত শ্রেণীর মডেল অ্যাক্টিভেটেড ট্যাক্সের উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। মডেল অ্যাক্টিভেটেড ট্যাক্স এটি নতুন সেপ্টেম্বর 2021 সালের ক্লাস সপ্তম শ্রেণী বিষয় ইতিহাস। এর পূর্বে ক্লাস ভূগোলের মডেল অ্যাক্টিভেটেড ট্যাক্সের উত্তর দেওয়া হয়েছে, সে ভিডিও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, বিমানান শব্দটি বা নামটি চিহ্নিত করো। একের এক, বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর। এদের মধ্যে থেকে বেমানান হচ্ছে বা আলাদাটি হচ্ছে শেরশাহ, এবং এই শেরশাহ লেখার সময় অন্য কালিতে লিখতে হবে, নইলে নিচে আন্ডারলাইন করে দিতে হবে। একের দুই, প্রতিপাদিত্যা, কেদার রায়, ঈশা খান, বৈরাম খান। এদের মধ্যে হচ্ছে আলাদা বৈরাম খান, এবং এখানে নিচে আন্ডারলাইন করে দিতে হবে। একের তিন, যাবত, কানুনগো, কারোরি, জিজিয়া। এই করগুলির মধ্যে আলাদা কর হচ্ছে জিজিয়া। প্রশ্ন দুই, সত্য বা মিথ্যা নির্ণয় করো। দুইয়ের এক, দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রাখেন শেরশাহ। এটি সত্য, তাই পাশে লিখে দিতে হবে সত্য। দুয়ের দুই, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেছিলেন। এটি সত্য, তাই পাশে লিখে দিতে হবে সত্য। দুয়ের তিন, মনসবদারি ও জায়গিদারি ব্যবস্থা বংশানুক্রমিক ছিল। এটি হচ্ছে মিথ্যা, তাই পাশে লিখে দিতে হবে মিথ্যা। প্রশ্ন তিনের এক, দাক্ষিণাত্য ক্ষত বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তর, দাক্ষিণাত্য ক্ষত। খ্রিস্টীয় সপ্তদশ শতকে ঔরঙ্গজেবের আমলে মারাঠাদের শক্তি বৃদ্ধি পায়। ঔরঙ্গজেব তাই দক্ষিণী রাজ্যগুলিকে জয় করার উদ্যোগ নেই, বিজাপুর, গোলকোন্ডা রাজ্যগুলি দখল করেন, এবং এই দুই রাজ্যে দখল করতে গিয়ে তাকে বহু বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চালাতে হয়। এর পরিণাম হিসাবে মুঘলদের বিপুল পরিমাণে আর্থিক ক্ষয়ক্ষতি ঘটে। এই ক্ষয়ক্ষতিকেই দাক্ষিণাত্য ক্ষত বলা হয়েছে বা বলা হয়ে থাকে। প্রশ্ন তিনের দুই, দিনে ইলাহি কি? এই প্রশ্নের উত্তর, দিনে ইলাহি আকবর বিভিন্ন ধর্মের চার ধর্মের সমন্বয়ে 1582 খ্রিস্টাব্দে মতান্তরে 1581 খ্রিস্টাব্দে দিনে ইলাহি নামে এক ঈশ্বরবাদী আদর্শের প্রবর্তন করেন। আবুল ফজল ও বাদাউনি একে তৌহিদে ইলাহি বলে অবহিত করেছেন, যার অর্থ হল স্বর্গীয় একশ্বরবাদ। এই ধর্মে কোনো বিশেষ ঈশ্বরের কথা না বলে সকল ধর্মের মূল নীতিগুলির সমন্বয় ঘটানো হয়েছে। দিনে ইলাহিকে এক ঈশ্বরবাদের পরিবর্তে সর্বেশ্বরবাদী বলার পক্ষপাতী। দিনে ইলাহি ধর্মমতে পুরোহিত, মন্দির, নবী বা কোনো ধর্মগ্রন্থের স্থান নেই। অতীন্দ্রিয় বিশ্বাস ও নৈতিক জীবন দর্শনের ভিত্তিতে কল্পিত এই ধর্মমতে আকবর আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের জন্য এক আধ্যাত্মিক পথের সন্ধান করেছেন। হিন্দু ধর্মের জন্মান্তরবাদ, উপনিবেশের একশ্বরবাদ, বৌদ্ধ ও জৈন ধর্মের অহিংসা নীতি, পারসিক ধর্মের সূর্য ও অগ্নি উপাসনা, ইসলামের নামাজ, রমজান প্রভৃতি বিভিন্ন আদর্শের সমন্বয়ে আকবরের এই ধর্মমত গড়ে ওঠে। এটি হচ্ছে দিনে ইলাহি। প্রশ্ন চার, শেরশাহের যে কোনো দুটি প্রশাসনিক সংস্কার সম্পর্কে সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তর, শেরশাহের দুটি প্রশাসনিক সংস্কার, এ শেরশাহের কেন্দ্রীয় শাসন সংস্কার, বি শেরশাহের প্রাদেশিক শাসন সংস্কার। এবার এ বিস্তারিত, শেরশাহের কেন্দ্রীয় শাসন সংস্কার। কেন্দ্রীয় শাসন ব্যবস্থার শীর্ষে ছিলেন সম্রাট স্বয়ং, তিনি সকল শক্তির আধার। ঐতিহাসিক ত্রিপাঠীর মতে শেরশাহ যতই কর্মঠ ও পরিশ্রমী হন না কেন, তার পক্ষে একা সব কাজ দেখাশোনা করা সম্ভব ছিল না। রাজকাজে সাহায্যের জন্য তিনি কয়েকজন মন্ত্রী নিয়োগ করেন। এক, দেওয়ানি উজিরাত, অর্থাৎ
যিনি অর্থ বিভাগ দেখাশোনা করতেন। দুই, দেওয়ানি আরিজ, অর্থাৎ যিনি সেনা বিভাগ দেখাশোনা করতেন। তিন, দেওয়ানি ইনসা, সরকারি দলিল ও চিঠিপত্র বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী। চার, দেওয়ানি রসালত, অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দেওয়ানি কাজী, বাড়িদি সুমালিক ইত্যাদি উচ্চপদস্থ কর্মচারী ছিল। শেষ শাহের প্রাদেশিক শাসন সংস্কার। শাসনের সুবিধার জন্য শেরশাহ তার সাম্রাজ্যকে 47টি শিখ বা সরকারে বিভক্ত করেন। প্রতিটি সরকারে শিখদারি, শিখদারান এবং মুন্সিফে মুন্সিফান নামক দুজন প্রধান কর্মচারী থাকতেন। তারা যথাক্রমে সাধারণ প্রশাসন এবং বিচার ও রাজস্ব বিভাগ তত্ত্বাবধান করতেন। দুই, প্রতিটি সরকার আবার কয়েকটি পরগনায় বিভক্ত ছিল। প্রতিটি পরগনায় শিখদার ও মুন্সিফ নামক দুজন প্রধান কর্মচারী থাকতেন। তাদের সাহায্য করতেন কারকুন, আমিন, কানুনগো, ফতেয়াদার নামক কর্মচারীরা। তিন, শাসন ব্যবস্থার সর্বনিম্ন একক ছিল গ্রাম। খুদ, মকদ্দম, চৌধুরী, পটোয়ালি প্রমুখ কর্মচারী গ্রাম শাসন কাজে নিযুক্ত থাকতেন। গ্রাম শাসনের পঞ্চায়েতের বিশেষ ভূমিকা ছিল কর্মচারীদের দুর্নীতি বন্ধ করার জন্য। বছর অন্তর তাদের বদলি করা হতো। এটি হচ্ছে শেরশাহের শাসন সংক্রান্ত দুটি সংস্কার।